ओम काली महाकाली। এর মনের ভেতরে ঢুকে গিয়ে কেউ যাতে কোনো কথা জানতে না পারে তার জন্য ওই নন্দিনী মন্ত্র বন্ধন করেছে। এটা তো আমাদের জানা কথা, তুই নতুন করে কি বলছিস? নন্দিনী যতই মন্ত্র বন্ধন করে রাখুক, আমি ওর মুখ অবশ্যই খুলিয়ে তবে ছাড়ব। নন্দিনী যে মন্ত্রবন্ধনটা ওনার ওপর করেছে সেটা হয়তো আমরা এখান থেকে কাটতে পারছি না, কিন্তু শূদ্র কালী সেটা ঠিক পারবেন। আমি শূদ্র কালীর খুব প্রিয় একজন মানুষ। শূদ্র কালীর স্মরণে থাকা যে সমস্ত আত্মাগুলো আছে সেইগুলো দিয়ে এই মন্ত্র জাল আমি অনায়াসে কেটে দিতে পারবো। তাহলে তুই এক্ষুনি ওই আত্মাগুলোকে ডেকে নন্দিনীর দেওয়া মন্ত্র বন্ধনটা এক্ষুনি কাটিয়ে দে। ওটা এই মুহূর্তে করতে পারবো না, এই কাজটা মাঝরাত ছাড়া হবে না। আজ রাত্রি ঠিক 12টা যখন বাজবে আমি এনার ওপর সমস্ত আত্মাগুলোকে ছেড়ে দেব। ওই আত্মাগুলো মন্ত্র জালটা কেটে ফেলে ওনাকে চূড়ান্তভাবে উত্তপ্ত করে সত্যি কথাটা বের করে আনবে। কিন্তু এতে কাজ হবে তো? হবে, রাত্রির হতে দে, তারপর ভৈরবী কি করতে পারে সেটা আমি দেখিয়ে দেব। এই মাধবী মুনিস্বামীকে আউট হাউসে বন্ধ করে তার উপরে আবার নাগানন্দাকে পাহারায় রেখেছে। ওদের চোখকে ফাঁকি দিয়ে আমি মুনিস্বামীকে কি করে বাঁচাবো? দেবসেনার কথা চিন্তা করে আপনি যে ওর বিপদ দূর করতে এখানে এসেছেন সেই জন্য আমরা খুব খুশি। এই দেবসেনার বিপদের কথা বলে ওই নাগানন্দাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। জানো কি তো, ঠিকভাবে সংসারই করতে পারেনি, কিন্তু দেবসেনার জীবনে যেন কোনো আর বিপদ না আসে সেটাই আমি চাই। দেবসেনার জন্য, ওকে রক্ষা করার জন্য আমি একটা পুজো করতে চাই এখানে, এটাই আমার ইচ্ছে। তারপরে ওর আর কোনো সমস্যাই থাকবে না। অবশ্যই করুন আপনি, আপনার যা যা দরকার হবে বলবেন, আমি সব রকম ব্যবস্থা করে দেব। হ্যাঁ, যা লাগবে আপনি বলুন। আমি পূজো করার সময় কেউ যাতে বাধা দিতে না পারে সেরকম একটা জায়গা চাই। হ্যাঁ, আপনার কেমন জায়গা লাগবে বলুন, আমি ঠিক ব্যবস্থা করে দেব। এখানেই কোনো একটা রুম দিয়ে দি। দাঁড়াও গঙ্গা, কোন জায়গা লাগবে উনি জানেন, ওনাকে বলতে দাও। তুমি চুপ করে দাঁড়াও। হ্যাঁ, দেবসেনা কিন্তু একদম ঠিক বলেছে, আপনি বলুন না। যদি আউট হাউসে পুজো করা যায় তাহলে খুব ভালো হয়। আউট হাউস চাইছেন যে? ওইখানে আমার খুব সুবিধে হবে। আউট হাউস দরকার আপনার? আমাদের কোনো অসুবিধা নেই। নাগানন্দা মুনিস্বামী ওইখানেই আছে, সেটা জানতে পারলে সমস্যা হয়ে যাবে। কি করব আমি এখন? গঙ্গা, ওনার পূজোর ব্যবস্থাটা আউট হাউসে করে ফেলতে হবে আমাদের। গঙ্গা, তুমি কি চিন্তা করছো বলো তো, হঠাৎ কি হলো? কিছু না,
আউট হাউসটা অনেক দিন ধরে তালা মারা আছে, তাই এখানেই একটা রুমে করুক। বাস্তবতে আমি আউট হাউসেই পুজো করতে চাই, আমাকে ওখানেই ব্যবস্থা করে দাও। আসলে গঙ্গা সব ব্যাপারেই টেনশন নিয়ে ফেলে, আউট হাউসে পুজোর সব ব্যবস্থা আমি করে দেব। হুম, চলো দেবসেনা। এই সুযোগের সদ্ব্যবহার করে আমাকে মুনিস্বামীকে এখান থেকে নিয়ে যেতে হবে। বাবা, তুমি কি খুঁজছো? আউট হাউসের চাবিটা তো খুঁজে পাচ্ছি না গোমা, ওটাই খোঁজার চেষ্টা করছি। কি করবো আমি এখন? আউট হাউসের চাবি আলমারিতে আছে। ও, দেবসেনা তুমি এখানে থাকো, আমি এখনই আসছি। গঙ্গা, আউট হাউসের চাবিটা পেয়ে গেছি, আমি ওখানে গিয়ে দরজাটা খুলছি, তুমি জিনিসপত্র নিয়ে এসে একটু পরিষ্কার করার ব্যবস্থা করে দাও। ঠিক আছে। ভগবান, অরুণ আউট হাউসে কেন যাচ্ছে? তাহলে কি নাগানন্দার ব্যাপারে গঙ্গা বলে দিয়েছে? এ কি ব্যাপার, ভেতর থেকে ছিটকিনি দেওয়া আছে মনে হচ্ছে। ভেতর কেউ আছে মনে হচ্ছে। হে ভগবান, কে আছো ভেতরে? দরজাটা খোলো, দরজা খোলো বলছি, কে আছে ভেতরে? আরে দরজাটা খোলো, কি হচ্ছে ঘরের ভেতরে? হ্যালো, কে আছো ভেতরে? আরে উত্তর দাও, ছিটকিনিটা খুলবে নাকি? দরজা না খুললে কিন্তু আমি ভেঙে দেব, আমি বলে রাখছি, কিন্তু দরজাটা খোলো বলছি, কে আছো ভেতরে? দরজাটা খোলো, না হলে আমি ভেঙে দেবো দরজাটা। শোনা যাচ্ছে না নাকি? এতক্ষণ ধরে বলছি, উনি ভেতরে ছিলেন বলে তুমি তালা দিয়ে রেখেছিলে। তার মানে এইসব ওনার কাজ, হাজারবার বললেও কথা শুনবে না। এই মহিলাটার সাথে হাত মিলিয়ে তুমি যা ইচ্ছে তাই করে যাবে গঙ্গা। দয়া করে ক্ষমা করে দাও, নাগানন্দাকে বাড়িতে রাখতে তুমি রাজি হতে না, সেজন্যই আমি ওনাকে আউট হাউসে থাকতে দিয়েছিলাম।
না অরুণ, গঙ্গার কোনো দোষ নেই, আমার কথা মতোই উনি এখানে এসে রয়েছেন। তোমাকে না জানিয়ে কাজটা করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমাকে না বলেই যখন সব কাজ হচ্ছে তখন আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। তোমার কাছ থেকে যা ইচ্ছে তুমি তাই করতে পারো গঙ্গা, আমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। কিন্তু একটা কথার উত্তর দাও তো, আমার থেকে সব কিছু গোপন রেখেও ওনাকে তুমি কেন কষ্ট দিচ্ছ? তুমি জানো যে উনি কত বড় মাপের মানুষ, তা সত্ত্বেও তুমি ওনাকে এই আউট হাউসে কেন রেখেছো গঙ্গা? আমি গঙ্গাকে কি বলবো, সেই ভয়ে গঙ্গা আপনাকে এই আউট হাউসে রেখেছে। সন্ধ্যাকে আপনি মেরে ফেলেছেন ঠিকই, কিন্তু তার সত্ত্বেও আপনি নন্দিনীকে মেরে ফেলার জন্য আমাদের সাহায্য করতে এক পাও পিছু হননি, তাই আমি আপনার কাছে কৃতজ্ঞ। এই একটা ব্যাপারের জন্য আমি চিরকাল আপনার সম্মান করব। আপনাকে আর এখানে থাকতে হবে না, আপনি দয়া করে আমাদের বাড়িতে আসুন। অসুবিধে নেই, এখানে থাকতে আমার কোনো কষ্টই হচ্ছে না, আমি এখানেই থাকব। আসলে সেটা না, আপনি যদি এখানে থাকেন আমার নিজেরই খুব লজ্জা লাগবে। আপনি প্লিজ চলুন না।